সিলেট বিয়ানীবাজারে প্রেরণা যুব চক্রের দ্বিতীয় বর্ষবর্তী ও নতুন কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে বিশ সেপ্টেম্বর শুক্রবার বিয়ানীবাজার উপজেলা কনফারেন্স হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুস শকুর প্রেরণা সভাপতি ফয়জুল আলম সীমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান এবং বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র দুই নাজিম উদ্দিন এতে বক্তব্য রাখেন প্রেরণার সভাপতি রাজু ওয়াহিদ সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ সাংস্কৃতিক সম্পাদক সাব্বির শাহজাদা প্রেরণা সদস্য মোহাম্মদ হাসানুল বান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউন্ন বাংলা টিভি প্রতিনিধি আনিসুর রহমান সহ প্রেরণা যুবচক্রের সদস্যবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর বলেছেন প্রতিষ্ঠার পর থেকে প্রেরণা যুবচক্র ভিন্ন ধারার সমাজ বান্ধব কাজের মাধ্যমে সকলের নজর কেড়েছে তিনি প্রেরণার আলোকিত এসকল কার্যক্রম সমাজে অনুকরণীয় উল্লেখ করে তরুণ সমাজের এই ধরনের কাজে সম্পৃক্ত হবার আহ্বান জানান প্রেরণার নবগঠিত কমিটির সদস্যরা হলেন সভাপতি ফয়জুল আলম শিমাল সহসভাপতি রাজু ওয়াহিদ সাধারণ সম্পাদক সুয়েব আহমদ সহ সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম মিহাদ সাংগঠনিক সম্পাদক সাব্বির শাহজাদা সহ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি প্রচার সম্পাদক সরুয়ার আহমদ ক্রীড়া সম্পাদক আবু মাহিন সমাজসেবা সম্পাদক সিদ্দিকুর রহমান সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ মাহমুদ তানিম শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসানুল বান্না কার্যকরী সদস্যরা হলেন মারওয়ান আহমেদ চৌধুরী আবু বক্কর শাকরান আহমদ রেদওয়ান তানিম আহমদ আহমদ জুনেদ এনায়েত হুসেন নয়ন ও নাহিদ ইসলাম প্রেরণার উপদেষ্টা বৃন্দ হলেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর ও মেয়র প্যানেল মেয়র দুই নাজিম উদ্দিন যুক্তরাজ্য প্রবাসী সংগঠক ফরহাদ হুসেন টিপু ও মাহবুবুর রহমান প্রসঙ্গত এম এ সালাম গ্রুপ অ্যান্ড ট্রাস্টের কর্ণধার যুক্তরাজ্য প্রবাসী হাজি ফখরুল ইসলামের সহযোগিতায় মুক্ত চর্চা ও মননশীলতার বিকাশে দু হাজার সতেরো সালের সতেরোই সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে প্রেরণা যুবচক্র সংগঠনটি শিক্ষা সামাজিক ও সাংস্কৃতিক নানা রকম প্রেরণাদায়ী ও সমাজবান্ধব কাজ করছে যা বিয়ানীবাজার সহ সিলেট পূর্বাঞ্চলে সর্বমহলে প্রশংসিত হয়ে আসছে